হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে আমি আর আমার ওয়াইফ রজনী চলে এসেছি প্যান্ডেল হপিং এর জন্য। তো এখানে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে, এখানে আমরা এখন আছি কোথায়, চেতলা অগ্রণীতে এখন এসেছি। তো মায়ের দর্শন করলাম, তো তোমাদেরকে মাকে আমি দেখিয়ে দেবো যে মা কেমন লাগছে। খুব বেশি মানে খরচা করেনি প্যান্ডেলে, তাও ভালোই লেগেছে, এই প্যান্ডেলটা ভালোই করেছে। হ্যাঁ দেখো, আমরা দাঁড়িয়েছি এখানে চায়ের দোকানে, আর আমি এখন একটা স্পেশাল চা অর্ডার করেছি, দেখা যাবে চাটা কেমন হয়। মিক্স চা খাচ্ছি, তোমরা দেখতে পারো এটা হচ্ছে মিক্স চা কেমন করে বানানো হচ্ছে। চকলেট সস, মানে কোকো পাউডার দেওয়া হলো, দেখো সাধারণ। মিক্সচার রেডি, আর এর মধ্যে ঢালা হচ্ছে মালাই, মানে মনে হয় কোকোনাট স্ক্রাবস দেওয়া হলো। কোকো পাউডার আমার উপর থেকে, আর লাস্টে চকলেট সস। এটা অনেক রকমের সস দেওয়া হয়, এটা আমি পেলাম। দেখো রজনী টেস্ট করে, আমার ওয়াইফকে দিয়েছি, টেস্ট করে দেখুক কেমন লাগে এই চাটা। এটা এটা এখানকার স্পেশালিটি, গুড। আমার ওয়াইফের তো ভালোই লেগেছে, একটু চাটা সিপ করে দেখো, গুড। চলো সার্থক হলো। দাম হচ্ছে 60 rupees, খুবই ভালো লাগছে দেখে। চায়ের মধ্যে চকলেট সস দিয়ে প্রথমবার খাচ্ছি, লাইফে এরম ভাবি হয়নি যে চায়ের মধ্যে কোকোনাট স্ক্রাবস আর চকলেট সিরাপ দিয়ে চা খাবো। যাই হোক, খুব ভালো লাগছে খেতে। তোমরা দেখতে পারো চা টেক্সচারটাও দুর্দান্ত। ক্যান্ডেল হপিং আমরা শুরু করে দিয়েছি, আর এটা তোমরা দেখতে পারো রূপচাঁদ। কত নম্বর পল্লী এটা, 66 পল্লী মনে হয়। দেখো ঠাকুরটা কি সুন্দর করেছে, কিন্তু প্যান্ডেলে যাওয়া বারণ, হাইকোর্টের আদেশ আছে যে প্যান্ডেলে যেন নো এন্ট্রি দেওয়া আছে। তোমরা দেখতে পারো নো এন্ট্রি ফর পাবলিক। তো আমাদের এখান থেকে দর্শন করে বেরিয়ে যেতে হবে, বেশি ভিড় ভাড়ও নেই। ফ্রেন্ডস এটা দেখতে পারো, এটা হচ্ছে 68 পল্লী, মানে 68 পল্লী ঠাকুর। আর তুমি ভিড় নেই অতটা। এই দেখো ঠাকুরটা কি সুন্দর করেছে, জয় মা, জয় মা দুর্গা। মানে জুম করে দেখাচ্ছি যে মাকে কি সুন্দর লাগছে দেখতে, জয় মা, জয় মা। ফ্রেন্ডস তোমরা দেখতে পারো 68 পল্লীতে এই ফাউন্টেনটাও খুব সুন্দর করেছে, দেখতে খুব ভালো লাগছে। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, আমি হেলমেট পরে আছি, আর একটা গোপ্রো সাথে আছি, আর এখানে রজনী আছে। তো এখন আমরা তোমরা দেখতে পারো বাইকে বসে আছি, আর বাইকে করে আমরা এখন যাচ্ছি হচ্ছে শ্রীধরা অবসরে। তোমরা দেখতে পারো একদমই ফাঁকা রাস্তা, আমরা একদম মিড নাইটে বেরিয়েছি। তো তোমাদেরকে রাস্তাটা দেখাবো,
মাকে যাচ্ছি। বাইরের থেকে প্যান্ডেলগুলো দেখা যাচ্ছে, মাকেও বাইরের থেকে দর্শন করা যাচ্ছে। দেখতে পারো একটু পিকচার নিলাম যাতে মাকে ভালো করে দেখাতে পারি, একটু জুম করি যাতে মাকে ক্লিয়ারলি দেখতে পারো তোমরা। অতটা জুম করতে পারছি না, অত ক্লিয়ার দেখাতে পারছি না, সরি। মুডিয়ালি স্পোর্টিং ক্লাবের ঠাকুর তোমরা দেখতে পারো, ঠাকুরকে তো ওখানে প্যান্ডেলের ভেতরে যাওয়ার বারণ, বাইরের থেকে দর্শন করতে হবে। তোমাকে জুম করে দেখাই, দেখাতে পারছি কেন কি এখানে ব্যারিকেড করা আছে, বাইরের থেকে ভেতরে যাওয়া যাবে না। তো আমি আরেকটু আগে গিয়ে দেখাই, এসব গার্ডরা বসে আছে আর ভেতরে কাউকে অ্যালাউড না, এতটাই দেখাতে পারলাম। তো ফ্রেন্ডস, একটু মাস্কটা খুললাম কেন কি আশেপাশে আমাদের কেউ নেই এখন। তো তোমাদেরকে তো অলরেডি দেখালাম যে প্যান্ডেলের কি অবস্থা, সব কোভিড এফেক্টেড বলে অত বিশেষ এবার প্যান্ডেল অত সুন্দরভাবে সাজানো হয়নি, প্লাস দর্শনটাও সামনে থেকে করা যাচ্ছে না কেন কি প্যান্ডেল এর ভেতরে ঢোকাটা অ্যালাউড না, হাইকোর্ট থেকে আদেশ এসছে। এই জন্য আমরা একটু দূরের থেকেই ডিস্টেন্স বজায় রেখে দর্শনটা করছি। ভেতরে তো পুরোপুরি আমি মাস্কে কমপ্লিটলি মানে পরে সাথে হেলমেট পরে একদম ভেতর অবধি গেছিলাম দেখতে, যতটা পারছি সেফটি প্রিকশনস বজায় রাখছি যাতে তোমাদেরকে বলতে পারি, ভালো করে বোঝাতে পারি। এই জন্য মাস্কটা খুলে তোমাদের সাথে একটা খালি জায়গায় আমরা দুজনে মিলে মিলে এই ভিডিওটা করলাম। রজনী, বলো তোমার কেমন লাগছে এরকম অবস্থায় ঘুরে, আগের থেকে ভালো লাগছে না আগে ভিড়ভাড়টাই ভালো ছিল? এরমভাবেই চলা ভালো, কিন্তু আগেরটা একটু বেশি মজা মজা হতো না, যখন এত খাবারের স্টল হতো, এত লোকজন হতো। তো আমার ওয়াইফের তো ভালোই লাগছে কেন কি ওর ভিড়ভাড় বেশি পছন্দ না, কিন্তু আমার ওই আগের যে ফ্লেভারটা ছিল সেটাই যদি ফেরত পাই তাহলে আরও আনন্দ হবে। যাই হোক, ভালোই আনন্দ হলো। এবার আমরা আরেকটা জায়গায় চলে যাব, দেখি এবার কোন কোন জায়গাটায় যাই। তো বন্ধুগণেরা, তোমরা দেখতে পারো যে এই প্যান্ডেলটা সল্ট লেকে করা হয়েছে, সিটি সেন্টার ওয়ানের কাছেই একদম। প্যান্ডেলটা আমার সবথেকে ভালো লাগলো, মানে হচ্ছে জঙ্গল সাফারি মতন করেছে। দেখো এখানে কি সুন্দর মোগলি করা হয়েছে, মোগলি ঝুলছে, হাতি। আর এখানে তোমরা দেখতে পারো যে এখানে একটা শিম্পাঞ্জি বসে আছে বাচ্চাদের সাথে, ছোট ছোট বাঁদরের সাথে। এখানে হরিণ টরিণ, গাছপালাটা খুব সুন্দর করেছে। আর এখানে একটা লন দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি, অ্যাম্বিয়েন্সটা ভালো করেছে এখানে। এখানে একটা সিংহ দেখতে পাচ্ছি, আর এখানে একটা অ্যালিগেটর কুমির, আর ওখানে কিছু হাঁস, একটা ছোট্ট পুকুরের মতন করা হয়েছে। ঠাকুরটাকে দর্শন করাই তোমাদের, মেন যেটা প্যান্ডেলটা সেটা হচ্ছে এটা, আর এখানে হচ্ছে মায়ের মূর্তি। তো মায়ের মূর্তিটাকে আমি জুম করে দেখাই, খুব লাইট আছে বলে ফোকাস করতে পারছে না। এবার তোমরা মনে হয় দেখতে পাচ্ছ যেটা হচ্ছে মায়ের মূর্তি, তোমরা দেখো। আমি এতগুলো ঠাকুর দেখলাম, এই ঠাকুরটাই আমার সবথেকে ভালো লাগলো, খুব সুন্দর করেছে এই ঠাকুরটা। তো এখন রাত করে আমরা চলে এসেছি হচ্ছে সল্ট লেকে, সল্ট লেকে তোমাদেরকে প্যান্ডেলটা দেখালাম। প্যান্ডেলটা এখানে আমার এই প্যান্ডেলটা ভালোই সাধারণ করেছে কিন্তু ভালো লাগলো। এবার আমরা চলে এসেছি হচ্ছে এখানে একটা জায়গায় চাউমিন খেতে, এখন বাজে রাত্রি বলতে পারো ভোর চারটে বাজে, আর এখানে এখন চাউমিন রেডি হচ্ছে, তোমরা দেখতে পারো চাউমিন বানানো হচ্ছে এখন। চাউমিন খাচ্ছি, অনেকগুলো পুজো প্যান্ডেল দেখলাম, একটু পেট পুজো করে নিই তারপরে বাড়ি চলে যাবো। ফ্রেন্ডস, আমাদের চাউমিন চলে এসেছে তোমরা দেখতে পারো। তো রাত করে ভোর চারটের সময় একটা সুস্বাদু চাউমিন পেলাম, এখানে আমার ওয়াইফ বসে আছে আর চাউমিন খাচ্ছে,
আজকে খেয়ে বলো তো কেমন করেছে ভোর 4টে সময় চাউমিন খেয়ে কেমন লাগছে ভালোই লাগছে দেখো তোমরা পুরো অন্ধকার এখন কিন্তু তাও কয়েকটা লোকজনকে দেখা যাচ্ছে রাস্তায় ওখানে আমার ওই যে তোমরা দেখতে পারা হবে ওই হলুদ বাইকটা আমার আর এখানে মনেই হচ্ছে না ভোর 4টে বাজে কয়েকটাই গাড়ি যাচ্ছে সেই পূজোর ওই ভিড়টা নেই তাও ভালোই লাগছে এমনি না যে খুব খারাপ লাগছে ভালোই লাগছে আনন্দই হচ্ছে আমার চাউমিনের মধ্যে দেখো একটা ছোট্ট পোকা ভাই 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 আমি একটু খেয়ে দেখি চাউমিনটা কেমন করেছে নট ব্যাড ভালোই করেছে তো এখানেই ব্লগটা এন্ড করি আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে থাকলে নিশ্চয়ই লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সো কালকে আবার বেরিয়ে পড়বো আজকে তো পঞ্চমীর রাত কালকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী অনেক দিন বেঁচে আছে পুরো পুজোতে অনেক আনন্দ হবে দেখা যাক কালকে কি নতুন প্ল্যান করি সো ফ্রম বোথ অফ আস গাইস টাটা করে দাও টাটা সায়োনারা গুড বাই অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড এই কোভিডের মধ্যে যদি বেরো পুজো প্যান্ডেলে হপ করতে তো খুব সাবধানে বেরিও মাস্ক পরো স্যানিটাইজার নিয়ে বেরিও আর একটু সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করো বাকি তোমরা সবাই জানো কি করতে হবে তো থ্যাংক ইউ বাই বাই